ভাইকিংস, অনেকেই এদের বলে জলদস্যু, ডাকাত এবং সমুদ্রের ত্রাস। ইউরোপ ইতিহাসে যুদ্ধবাজ এবং লুটেরা জাতি হিসেবে এদের অনেক কথাই বীরদর্পে বলা আছে। তবে এরা ছিল অনেকটাই বর্বর জাতি, লুটতরাজ খুন এসব ছিল ওদের কাছে বীরত্ব। এরা যে যত বেশি ডাকাতি করতে পারত সে নিজেকে তত বড় বীর মনে করত। ভাইকিংস শব্দটি এসেছে নরওয়ের নর্স ভাষা থেকে। নর্স ভাষায় ভাইকিংস শব্দের অর্থ হচ্ছে জলদস্যু। আরেকভাবে এই শব্দকে বিশ্লেষণ করলে এর অর্থ দাঁড়ায় উপসাগরে বসবাসকারী মানুষ। প্রায় 800 সাল থেকে ভাইকিংসদের উত্থান শুরু হয়। প্রায় 1050 সাল পর্যন্ত সারা ইউরোপ সহ অত্র অঞ্চল দাপিয়ে বেড়ায় এরা, এবং এই সময়কালকেই বলা হয় স্ক্যান্ডিনেভিয়া সম্প্রসারণ বা ভাইকিং। মূলত নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনে ছিল এই ভাইকিংসদের আবাসস্থল। এই তিন দেশকে একত্রে স্ক্যান্ডিনেভিয়া বলা হতো। ভাইকিংদের সবচেয়ে বড় শক্তি ছিল এরা খুব ভালো নৌকা বা জাহাজ তৈরি করতে পারত। এদের নৌকা বা জাহাজগুলো দেখতে যেমন ভারী সৌন্দর্যে ভরপুর, তেমনি ছিল বৈচিত্র্যপূর্ণ। বিশাল লম্বা নৌকা বা জাহাজগুলো ডক বা বন্দর ছাড়াই উপকূলীয় বা সমুদ্রের তীরে ভিড়তে পারত। ভাইকিংসদের এমন যুদ্ধবাজ মনোভাব হওয়ার পেছনে এদের শারীরিক গঠন অনেকটা দায়ী, কারণ এরা দেখতে অনেক লম্বা এবং চওড়া দেহের অধিকারী ছিল, যার ফলে এমনিতেই তারা শারীরিক শক্তির দিক দিয়ে ছিল এগিয়ে। এদের প্রধান অস্ত্র ছিল কুঠার। ভাইকিংসরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত। এক একটি গ্রাম নিয়ে একটি গোত্র, গোত্রপ্রধানকে আলম বলা হতো। এই আলম থাকতো সব নৌকা বা জাহাজের একমাত্র মালিক। তাই ভাইকিংসরা ডাকাতি করতে গেলে এই আলমদের কাছ থেকে অনুমতি নিয়ে এবং আলম নৌকা বা জাহাজ দিতে সম্মতি হলে তবেই তারা লুট করতে যেতে পারত। তবে বেশিরভাগ সময় আলম নিজেও বের হতো অভিযানে লুট করতে। শুধু তাই নয়, এরা নিজেরাও অনেক সময় যুদ্ধে লিপ্ত হয়ে যেত। বিশেষ করে কোনো শক্তিশালী আলম তার থেকে কম শক্তিশালী আলমকে পরাজিত করে লুট করে নিয়ে যেত এবং পরাজিত গোত্রের আলম হয়ে যেত। মজার ব্যাপার হচ্ছে এরা যে শুধু লুট করত তাই নয়, এরা ভালো ব্যবসায়ী ছিল। সেই সঙ্গে এরা নতুন নতুন জায়গা লুট করতে গিয়ে বাসযোগ্য ভূমি এবং নতুন নতুন দেশ আবিষ্কার করত। ভাইকিংসরা শুরুর দিকে তাদের আশপাশেই লুট করত, ডাকাতি করত। সমুদ্র পাড়ি দিয়ে খুব দূরে যেতে তারা ভয় পেত, কারণ তাদের জাহাজগুলো দূরপাল্লার অভিযানের জন্য শক্তিশালী হলেও তারা তখনও দিক নির্ণয় করতে শিখেনি। তবে খুব দ্রুতই তারা দিক নির্ণয়ের এক অভিনব কৌশল হিসেবে এক ধরনের কম্পাস আবিষ্কার করে, যা দিয়ে সূর্যের অবস্থান নির্ণয়ের মাধ্যমে দিক নির্ণয় করা যায়। সেই সঙ্গে তারা এক ধরনের স্পটিক ব্যবহার করে, যা দিয়ে সূর্য অন্ধকার মেঘে ঢাকা থাকলে সেটা আকাশের দিকে ধরলে সূর্যের আলো দেখা যেত এবং দিক নির্ণয় করতে পারত। যদিও এটা খুব সহজ ছিল না, কারণ এভাবে সূর্যের অবস্থান নির্ণয় করতে গেলে অনেক গাণিতিক এবং জ্যামিতিক গণনার ভেতর দিয়ে যেতে হয়। ধারণা করা হয় ভাইকিংসদের প্রথম সমুদ্র দূরপাল্লার অভিযান শুরু হয় উত্তর দিকে। তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রথমবারের মতো সমুদ্রের উত্তর দিকে বেশে চলে। এক পর্যায়ে তারা সমুদ্রের তীরবর্তী ইংল্যান্ডের কিংডম অফ নর্থম্বিয়া এক চার্চে তারা প্রথম আক্রমণ করে। প্রচুর পরিমাণে সোনাদানা এবং ট্রেজার নিয়ে ফিরে যায়। তাদের উত্তর দিকের এই সফল অভিযানে তাদের সাহস আরো বাড়িয়ে দেয়। পরবর্তীতে তারা আরো বড় পরিসরে উত্তরে তথা ইংল্যান্ডের বিভিন্ন রাজ্যে লুটপাট এবং বসতি স্থাপনের চিন্তা ভাবনা শুরু করে, কারণ তারা বুঝতে পারে তাদের নিজেদের ভূমির চেয়ে উত্তরের ভূমি অনেক উর্বর। তারা এখানে বসতি করতে পারলে তাদের আর খাদ্য অভাব দেখা দেবে না। ভাইকিংসরা ধর্মের দিক দিয়ে ছিল খুব গোড়া, প্রচুর কুসংস্কার তারা বিশ্বাস করত। তারা মূলত প্যাগান ধর্মের অনুসারী ছিল। তারা বিভিন্ন শক্তির পূজা করত, দেবতাদের সন্তুষ্ট করতে মানুষ অথাং নরবলি পর্যন্ত দিত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাদের জানান। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।